তো চলেন আমরা হলো যে আজকে হলো যে আমাদের নতুন একটা পার্টে আমরা বলছিলাম যে আমরা একটা নতুন পার্টে যাব তো আমাদের নতুন পার্টটা হচ্ছে যে আমরা টেকনিক্যাল ইস্যুতে চলে যাব হ্যাঁ তো টেকনিক্যাল এসিউতে যাওয়ার আগে দিয়ে হলো যে আমরা কি করছিলাম যে আপনাদের যে সাপোর্ট গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপে ওইখানে আমাদের বলছিলাম যে আপনারা হল যে টেকনিক্যাল এসির একটা চেকলিস্ট মেক করেন তো দেখলাম হলো যে অনেকে স্যার জিপিটি দিয়ে কমেন্ট করে স্যার জিপিটি থেকে টেকনিক্যাল এসে লিস্ট বাইর করে নিয়ে সব পোস্ট করে দিল ঠিক আছে তাই না এরকম করছেন কে কে হাতকলম তো দেই স্যার জিপিটি থেকে আনছেন কে কে তো পোস্টে হলো যে দেখলাম কয়েকটা স্যার জিপিটি থেকে আনা আর আরেকটা জিনিস দেখছি যে অনেকের যেহেতু হলো যে অনেকে এখানে এখানে মানে এসিও জানে মোটামুটি এরকম মানের জন্য আছে ইভেন হলো যে যারা নতুন তারাও আছে নতুন ম্যাক্সিমাম হলো যে জিপিটি দেখেই হলো যে ওরা নিয়ে আসছে আর যারা পুরাতন আছে তারা কি করছে তারা হলো যে যারা যেগুলো পারে না মানে যেগুলো হলো যে তাদের কাছে মানে অনেক বেশি প্রবলেম হয় তারা হলো যে ওগুলো হলো যে শুধু হলো যে ওগুলো নোট করে ওগুলো আপলোড করছে ঠিক আছে না কিন্তু আমি যেহেতু নতুন ঠিক আছে আমি আসছি টেকনিক্যাল এসিউ শেখার জন্য বা হলো যে আমরা ওয়ান প্লেস কিওয়ার্ড রিসার্চ এগুলো শেষ করে এখন আসছি টেকনিক্যাল এসিউতে এখন আমি যদি চ্যাট জিপিটি থেকে যেগুলো না তারা ওইখানে শিখায় তাহলে কি হবে জিনিসটা হলো যে জিনিসটা হলো যে আপনাদের কি হবে যে কিছু জিনিস আপনারা যেগুলো ইজি আছে ওগুলো আপনারা মানে আপনারা কি করবেন ওগুলো আপনারা হলো যে শিখতে পারবেন না বা বুঝতে পারবেন না কই থেকে শুরু করব। ঠিক আছে আবার একটু আগে হলো যে আপনাদের একটা হলো যে শিট দিয়েছিলাম যে এই শিট আপনারা একটু কষ্ট করে লিখে দেন আপনাদের কী কী প্রয়োজন আছে তো সেখানের মধ্যে সেম প্রসেস সেম জিনিসগুলোই দেখলাম এখান থেকে আপনারা শুরু করছেন তো দেখেন এখানের মধ্যে হ্যাঁ আপনাদের যতগুলো আপনারা অ্যাড করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবগুলো ক্লাস নেওয়ার জন্য ঠিক আছে এখন সবগুলো ক্লাস নিতে হলে তো দেখেন কিছু জিনিস আসবে লাইভ আমি দেখাতে পারবো কিছু জিনিস তো হলো যে আসলে আমার শোকের সামনে যদি না আসে আমি এটা কীভাবে ফিক্স করবো তো ওই জিনিসগুলো আমি রেকর্ড করে দেবো স্ক্রিনশট আকারে ওগুলো রেকর্ড করে আমি আপনাদের ক্লাসে আপলোড করে দেব আবার কিছু জিনিস আছে যেমন কি ধরেন ব্রোকেন লিঙ্ক বা ব্রোকেন ইমেজ ঠিক আছে বা হলো যে ধরেন আমি যদি যাই যে এখানে যদি কী আছে কী দেখাম বলে এই যে ব্রেড কাম্প ঠিক আছে যেটা আছে এগুলোর কিছু কিছু ক্লাসের টপিক আছে তো দুই মিনিট তিন মিনিট বা পাঁচ মিনিট বা দশ মিনিট এটা করে না এখন দশ মিনিটের একটা টপিক বোঝানোর জন্য তো আমি আপনাদের পুরো একটা ক্লাসে এইভাবে লাইভে নিয়ে এসা আপনাদের করাতে পারবো না তো কিছু জিনিস আমি আপনাদের রেকর্ড করে দিয়ে দিব কিছু জিনিস হল যে আমি আপনাদের লাইভ ক্লাস করাবো ঠিক আছে নাকি না প্রতিটা ক্লাসে আপনাদের লাইভ লাইভে করতে হবে ক্লাসে লাইভ হইতে হইলো যে আমাদের সিরিয়াল অনুযায়ী আমরা ক্লাসগুলো করব যেমন কি আমাদের প্রথমে যেটা শুরুতে একদম শুরুতে যে টপিকটা আসে সেটা হচ্ছে গুগল সার্চ কনসোল ঠিক আছে তো দেখেন গুগল সার্চ কনসোলের এখানে ভেরিফাই করার একটা ব্যাপার স্যাপার আছে কিন্তু বললো যে এখানে ম্যাক্সিমাম যারা এখানে নোট করছে কিন্তু তারা কিন্তু আমি মনে করি যে তারা অলরেডি হলো যে সিও টুকিটাকি জানে এইসব জিনিসগুলো তারা হলো যে ধরেন কিছু কিছু জিনিস তারা জানে না তো ওরা ওগুলোই অ্যাড করছে তো ধরেন এখানে কৃষ্ণ ভাই বা হলো যে আসিফ ইমরান বা শিফাত ইসলাম এরা নতুন আসছে এসিও শিখার জন্য এখন আমি কি তাদেরকে রেখে মানে তাদের জন্য হলো যে গুগল সার্চ কনসোল কীভাবে সেট আপ করবে গুগল অ্যানালাইটিক্স কীভাবে সেট আপ করবে এগুলো না দেখাইয়ে আমি কি যে চলে গেলাম আমি চলে গেলাম যে ওই যে কে বলছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক কী লিখছিলো কো কোরআ কোরআবের মধ্যে হলো যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক সে লিখে রাখছে ঠিক আছে এটা আমাদের শিখতে হবে তো আমি ওই দিকে তো আমরা যেতে পারবো তাই না তাহলে ফার্স্ট অফ অল আমরা গুগল সার্চ আপ শিখবো তারপরে হলো যে সাইট প্ল্যাপ সাবমিট কীভাবে করবো কীভাবে হলো যে আমরা ইউ ইন্সপেকশন করব ইনসেকশনের জন্য নর্মাল অনুযায়ী আমরা আস্তে আস্তে ডিপলি যাবে ডিপলি আমরা আস্তে আস্তে যাবো লাইকাস আমরা কীভাবে গেছিলাম যে কিউআর রিসার্চের বাসিক থেকে শুরু করে আস্তে আস্তে যেরকম ডিপলি আমরা হলো যে দেরি করে গেছি সেম টেকনিক্যাল ইস্যু তো আমরা সেমভাবে আস্তে আস্তে যাবো ঠিক আছে নাকি কী বলেন তবে একটা জিনিস কি সবগুলো তো আমার মাথার ভিতরে থাকবে না তো এই জিনিসটা চেকলিস্টটা আমি আপনাদের এইখানে দিয়ে রাখবো যখন কোনো কিছু মনে পড়বে আপনারা কষ্ট করে অ্যাড করে দিবেন আর আমরা সিরিয়ালে এখান থেকে অ্যাড করে যাব তো চলেন আমরা বলতে পাঁচটা আরও কিছু অ্যাড করে নিই ঠিক আছে তো পাঁচটা আমরা কি অ্যাড করতে পারি বলেন দিই যে দেখেন একটা জিনিস দেখি পাঁচটা অফ ধরুন আমরা এসএসএল সার্টিফিকেট আমি একবার অ্যাড করছিলাম কে জানি ফোনটি না সবগুলো ডিলিট করে দিস এসএসএল সার্টিফিকেট ইংলিশ আমরা দেখেন এটা আমি কি করতে পারি বানাইতে পারি যেটা একটা টপিক এখন এটার জন্য তো আমি আলাদাভাবে আলাদাভাবে কি করতে পারি না একটা লাইভ ক্লাসের নিয়ে আপনাদের হলো সমাল করতে পারি না তো এটার জন্য আমরা কি কি বলতে পারি এটার জন্য দেখেন সহজ সহজ সিম্পল ভাবে আমরা হলো তো ধরেন আমাদের যে ওয়েবসাইটটা আসে এসএসএল সার্টিফিকেট আমরা সিনি সার্টিফিকেট কি বা থেকে আসে ঠিক আছে এগুলো আমরা সব কিছুই জানি এই যে দেখেন এস এস সার্টিফিকেট সহজ কথায় যদি আপনার এখানে এসএসএল সার্টিফিকেট না থাকে আপনি হোস্টিং প্রোভাইডারের সাথে কথা বলে নেবেন হোস্টিং প্রোভাইডারের বললেন যে দেখো আমার এখানে এসএসএল সার্টিফিকেটটা কি নাই ইনস্টল নাই তুমি একটু কষ্ট করে হলো যে আমার ইনস্টল করে দাও তাহলে সে হয়তো বলবে যে তুমি এটা হয় রিনিউ করো যদি হলো যে দেখেন অনেক প্রোভাইডার অনেক হোস্টিং কোম্পানি কী করে তারা হলো যে এটা হলো যে সেল করে বা অনেকে আছে ডোমেনের সাথে ফ্রিতে হোস্টিং টার্মস কন্ডিশন এক রকমের হয় আপনি যার থেকে হোস্টিং কিনছেন আপনি যার থেকে ডোমেন বাই করছেন আপনি তার টার্মস অনুযায়ী সে আপনাকে কীভাবে দেবে তেমন কি নেম চিপে আপনার প্রতি মাসে বা প্রতি বছরে ইয়ারলি রিনিউ করতে হয় পার ডোমেনের জন্য সেম আবার হলো যে অন্য কোনো ডোমেন হোস্টিং কোম্পানি হলো যে কী করে লাইফ টাইম ফ্রিতে দিয়ে দেয় এটা নির্ভর করে তাদের উপর ঠিক আছে তো যদি দেখেন যে এসএসএল সার্টিফিকেট আপনার এখানে ওয়েবসাইটে নাই আপনি এটা কি করবেন আপনি হলো যে আপনার যে এটা আছে যে এটারে কি বলে যে হোস্টিং প্রোভাইডার আছে তাদেরকে বলে তারা এটা সমাধান করে দিবে এটা তো ক্লিয়ার নাকি এক দুই মিনিটে ক্লিয়ার হ্যাঁ তারপর চলেন আমরা হলো যে নেক্সট টপিকে যাই তো नेक्स्ट টপিকে যাওয়ার জন্য হলো যে আমরা হলো যে

আমি হলো যে এটার জন্য আলাদাভাবে রাইখে দেব ঠিক আছে সাইড ম্যাপ সাবমিট সেই সাইড ম্যাপ সাবমিটে অনেক কিছু আছে তো এটার জন্য আমরা আলাদা একটা ক্লাসের টপিক যদি দেখি যে সার্চ কনসোলের ক্লাসটা শর্ট হয়ে যায় তাহলে সাইড ম্যাপ সাবমিটটা আমরা ওইটার সাথে অ্যাড করে নেব হ্যাঁ তারপরে যেটাতে আসি সেটা হচ্ছে যে গুগল অ্যানালাইটিক্স হ্যাঁ এবার আসি যে গুগল অ্যানালাইটিক্স দেখতে কীরকম বা সার্চ কনসোল দেখতে কীরকম ঠিক আছে ওগুলো হলো যে আমরা অ্যাড করে নিতে পারবো হ্যাঁ রোভার্স টেক্সট আচ্ছা এগুলো আমরা হলো যে সিরিয়াল করে একটা পরে একটা আমরা অ্যাড করে নিব বা ক্লাসের টপিক অনুযায়ী কোনটা পরে কোনটা নিব সেটা আমরা হলো যে ওইখান থেকে হলো যে অ্যাড করে নিবনি হ্যাঁ এটা নিয়ে আমাদের ইয়ে নাই তো আজকে ক্লাসের পুরো টপিকটা ছিল চেক লিস্টের উপরে চেক লিস্ট কীভাবে মেক করবো বা কোথায় কীভাবে এটা নিয়ে আলোচনায় ছিল হ্যাঁ তো চলেন আমরা একটু হলো যে আমরা একটু হলো যে আরেকটা জিনিস দেখাই কৃষ্ণ ভাই আমরা যে ক্লাস করেন না এটা তার প্রমাণ ঠিক আছে এরকমই করেন হুটাৎ করে বলবেন যে পয়সাল ভাই কি শিখাইছেন হলো যে এটা টপিক মিস করে গেছে কৃষ্ণ ভাই দিয়ে বুঝাচ্ছি তার মানে এটা না যে কৃষ্ণ ভাই এরকম আরো অনেক মানুষজন আসবে যে পয়সা লয় কি শিখে আছে ভুল ভাল শিখে যায় পয়সা নয় এগিয়েছে ঠিক আছে কিন্তু আপনি যদি ঠিকভাবে ক্লাসগুলো করেন নাই এটা হলো যে তার প্রমাণ আমি কৃষ্ণ উদ্দেশ্য করে বলতেছি না কৃষ্ণ মতো আরো অনেকে আসবে আমরা অ্যাড করে দিচ্ছি টেকনিক্যাল এসিওতে এটা মোস্ট ইম্পর্টেন্ট কিছু কিছু ওয়েবসাইটের জন্য গুগল নিউজ

হচ্ছে এক লিস্টে আসতে মূলত ক্লাসের টপিক হ্যাঁ আমরা যে বাচ্চার কোনো কিছু দিকে যাই না আর আবারও বলতেছি এই যে একটা লিস্ট দিয়ে রাখলাম আপনাদের কাছে এই লিস্টটা হলো যে আপনারা কি করবেন এখানে আমাদের যদি কোনো কিছু এখান থেকে মিসিং থাকে মাস্ট আপনারা অ্যাড করে নেবেন ইনশাল্লাহ আমি ক্লাসে আপনাদের হয় লাইভে দেখাবো নাহলে রেকর্ড করে যেভাবে পারে আপনাদের ক্লাসের টপিক সবগুলো এখানে ইনশাল্লাহ কাভার হবে হ্যাঁ তারপরে যদি কোনো কিছু বাদ থাকে আমার চোখে ওটাও আমি অ্যাড করে দেব ঠিক আছে তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হলো যে হোমওয়ার্ক সবগুলো মাস্ট করবেন হ্যাঁ হোমওয়ার্কগুলো আপনাদের হলো যে যে ইয়াতে আসে আপনাদের ওয়েবসাইটে যে সাপোর্ট গ্রুপ আছে ওটাতে অবশ্যই সাবমিট করবেন আর নেক্সট ক্লাস থেকে হলো যে আমরা একটা বাই একটা সিরিয়াল অনুযায়ী আমরা সিরিয়াল অনুযায়ী ওয়ান বাই ওয়ান করে আমরা ফিক্স করব ওয়ান বাই ওয়ান করে আমরা ক্লাস করব ঠিক আছে এগুলো কীভাবে সেট আপ করতে হয় কিভাবে আমরা হলো যে ক্লাস করতে হয় হ্যাঁ আমরা ওগুলো হলো যে দেখবো এই এখানে ডান লেখে দেখছেন বৈশাখ ফোন আমি তো জাস্ট যদি আপনার দেখালাম যে সার্চ সার্স কনসল কীরকম হয় এটা কীভাবে আপনারা সাবমিট করবেন কোথা থেকে সাবমিট করবেন ফেস ওয়েবসাইটের জন্য কীভাবে সাবমিট করবেন কোডিং ওয়েবসাইটের জন্য কীভাবে সাবমিট করবেন ঠিক আছে এক এক ওয়েবসাইটের জন্য এক এক সিস্টেম তো সবগুলো হয় যদি ক্লাস বেশি লম্বা হয়ে যায় একটা টপিকে সেটা আমরা হলো যে একটা ক্লাসে টপিক করব টপিকের ভিতরে দেখাই দিব আর যদি ক্লাস বেশি লম্বা হয়ে যায় তাহলে আমরা কি করবো আমরা হলো যে একসাথে দু তিনটা টপিক একসাথে একটার ভিতরে নিয়ে নেব ঠিক আছে তাই আবারও বলতেছি আবারও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমি আবারও বলতেছি এখনও টেকনিক্যাল এসিওতে হিউজ পরিমাণ কাজ আছে মার্কেট প্লেসের ভিতরে এবং বাইরে তো আরেকটা জিনিস বলি যে এমন অনেক পুরাতন এক্সপার্ট আছে বা অনেক এক্সপার্ট আছে যারা টেকনিক্যাল এসিওতে অনেক দুর্বল ঠিক আছে এটা বাই আপনারা হল যেই কেউ স্বীকার করুক আর না করুক এটাই সত্য টেকনিক্যাল এসিওতে দুর্বল থাকার একটা ওয়েবসাইটের কিন্তু মেন জিনিস দেখেন আপনি এত সুন্দর করে কিওয়ার্ড রিসার্চ করলেন আপনি ওয়ান পেস করলেন সুন্দর করে সব কিছু কী করলেন কিন্তু আপনি কী করলেন আপনি ইন্ডেক্সে করতে পারলেন না আপনার কন্টেন্টারে তাহলে আপনি র্যাঙ্ক করবেন কীভাবে আপনার কথা বুঝতে পারছেন তো একটা ওয়েবসাইটের একটা ওয়েবসাইটের মেইন যে যেই বলুক যে কন্টেন্ট কিং এই কিং সেই কিং কিন্তু আপনার ওয়েবসাইটে যদি প্রবলেম থাকে ঠিক আছে টেকনিক্যালের যদি সমস্যা থাকে তাহলে এটা আপনাকে এত কষ্ট করে এত পরিশ্রম করে কোনো লাভ নেই তো টেকনিক্যাল এসিও ভাই আবারও বলতেছি টেকনিক্যাল এসসিওতে আপনারা হলো যে একটু ভালো করে মনোযোগ সহকারে যদি ব্রেন খাটাই কাজ করতে পারেন তাহলে এটাতে ভালো আর্নিং করতে পারবেন আপনি কিউআর রিসার্চ দেখেন ক্লাস ফাইভে থ্রিতে টুতে বাচ্চারাও সহজে করতে পারবো কিন্তু টেকনিক্যাল এসিওতে যাইয়া দেখেন যে মা মানে হলো যে ধরি ক্লাসের যেহেতু ক্লাসের অ্যাঙ্গেলে বলছি মানে হলো যে ধরেন ইন্টার বা হলো যে বিবি এম করা পাবলিকেও কিন্তু করে যে টেকনিক্যাল এসে আটকে যাবে স্বাভাবিক তো টেকনিক্যাল পার্টটা হলো যে এরকম তো এজন্য বলতেছি যে ভাই আপনি হলো যে আপনারা হলো যে কী করেন আপনারা হলো যে টেকনিক্যাল এসে প্লে লিস্ট পুরো একটা হলো যে সুন্দরভাবে ক্লাসগুলো দেখবেন আর হলো যে প্র্যাকটিস করবেন ঠিক আছে ইন্ডেক্সিং নিয়ে আমরা হলো যে কিছু বলবো কি ইন্ডেক্সিং নিয়ে আমরা হলো যে কয়েকটা ক্লাস যখন করবো তখন ঠিকই বুঝতে পারবেন যে ইন্ডেক্সিং কীভাবে করে ঠিক আছে তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে নেক্সট ক্লাসের আমাদের টপিক থাকবে গুগল সার্চ কনসোলে কি করবো আমরা হলো যে সেট আপ করবো তারপর সাইট ম্যাপ সাবমিট করব কী কী সাবমিট করব না করব এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং আর হলো যে পাশাপাশি থাকবে যে ওয়ার্ডপ্রেস তো থাকবে পাশাপাশি কোডিং ওয়েবসাইটে আমরা কীভাবে আপনার আমরা কী করবো কীভাবে হলো যে আমরা আমরা গুগল সার্চ কনসোল সাবমিট করবো বা সেট আপ করবো হ্যাঁ এটা সব কিছু